بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ عن جبير بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع رواه البخاري ومسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিন বৈঠকে বক্তব্যের বিষয় সদাচারণ নম্র আচরণ সদাচারণ নম্র আচরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে জরুরি কয়েকটি কথা তার প্রথম কথা হচ্ছে আমরা রাত 12টার পরে আলোচনা করা পছন্দ করি না আর সারা রাত বক্তব্য দেওয়া জায়েজ মনে করি না অবশ্য আমরা দাওয়াতে এসেছি তবে এত দেরিতে বক্তব্য দিতে আসতে হবে এটা আমরা অবগত হতে পারিনি পূর্বে নইলে হয়তো বা দাওয়াত প্রত্যাখ্যান করতাম তার মানে এটাও জীবনে চাইনি যে এদেশের মাটিতে দলীয় ব্যাপারে বিভক্ত হয়ে জাতির একটা অংশের কাছে দিন প্রচার করব এটা ছাত্র জীবনেও ধারণা ছিল না শিক্ষক জীবনেও কোনোদিন ধারণা হয়নি কিন্তু পরিস্থিতি পরিবেশ এমন একটা জিনিস যা মেনে নেওয়া ছাড়া কোনো পথ থাকে না 1988 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষক 1996 সালে সর্বপ্রথম এক বিতর্কিত বৈঠকে এসেছিলাম ঢাকা বংশাল সভাপতিত্বে ছিলেন জনাব মাওলানা আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ তখন থেকে নেই আসি এরপরেও বংশাল অন্তর্গত যেসব মসজিদ বা বংশাল আহলে হাদিস বড় জামে মসজিদ এসব মসজিদগুলিতে আমাদের খুতবা দেওয়ার মতো কোনো সুযোগ হয়ে আসেনি এরপরেও আমরা দুঃখিত এই জন্য নই যে প্রথমত এটা তাকদীর বলে মেনে নিয়েছি দ্বিতীয়ত
আমাদেরই কর্মফল, আমার হোক আর অন্য কারো হোক, যার ফল ভোগ করতে হচ্ছে। বাকি জীবন যদি সুযোগ না হয় তাহলেও যে কিছু করার থাকবে বা কিছু বলার থাকবে তাও আমি মনে করি না, তখনও মনে করে নিব যে এটা তাকদীর, এবং পরে মনে করব যে এটা কর্মেরই কোনো ফল আছে। আমাদের এতটা অঞ্চলে বা এসব শহরের এসব এলাকায় রমজান মাসের পাঁচ রাত্রে রাত্রি জাগার নামে সারা রাত বক্তব্য হয়। শরীয়তকে হাতের ময়লা মনে করা ঠিক নয়, শরীয়ত কারো কথাতে চলে না। ধর্ম কোনো ব্যক্তির পাঁচ পয়সা দাম দেয় না, ধর্ম একজন মানুষকে দাম দেয় যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো মানুষের পাঁচ পয়সা দাম নেই। উনি বড় পীর কি ইমাম সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, এনারা তো আর কি আছে এমন, এদের তো কোনো হিসাবই নেই। পৃথিবীর কোন মানুষের পাঁচ পয়সা দাম দেয় না শরীয়ত। আপনি আবার কে? ইমাম সাহেব আবার কে? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। উমার চিনেন? উমার এমন একটা মানুষ, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মানুষ, আল্লাহ রাসূল বলতেন, উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা শরীয়তে বলে থাকেন, সেটা যদি আল্লাহ রাসূলের না হয় তাহলে সেই কথার পাঁচ পয়সা দাম নেই। সারা রাত বক্তব্য দিতে হবে, ফজরের সালাত আদায় না করে ঘুমিয়ে যেতে হবে, এরকম নীতি শরীয়ত সমর্থন করে না। রমজান মাসে রাত্রি জাগার নামে সারা রাত বক্তব্য দিতে হবে আর খাওয়া অনুষ্ঠান করতে হবে, এসব নাজায়েজ হারাম কর্ম থেকে ফিরে আসতেই হবে, কোনো পথ নেই। এ ব্যাপারে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে কঠোর ও কঠিনভাবে সোচ্চার ও সজাগ হওয়ার জন্য অনুরোধ করছি। ধর্মকে মূল্যায়ন করে জান্নাত কেনার চেষ্টা করতে হবে। জান্নাত হাতের ময়লা নয়, জান্নাত রাস্তায় পড়ে নেই, জাহান্নাম রাস্তায় পড়ে আছে। জাহান্নাম রাস্তায় পড়ে আছে, কুড়িয়ে নেন। জান্নাত পড়ে পাওয়া যায় না, জান্নাত খুব কঠিন জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজবাতের নার বিশ্বাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। অহজবাতিল জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়ার জন্য বহু নিয়ম লাগে, জান্নাত পাওয়ার জন্য বহু ত্যাগ তিতিক্ষা কষ্ট, কত কি তার হিসাব নাই। ইসলাম কি হাতের ময়লা? এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে, আপনি সহজ মনে করলেন? এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে। এক, ডান হাতে পান করতে হবে। কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশামালিহি ওয়া ইয়াশরাবান্না বিহা ফাইনা শায়তান ইয়াকুলু বিশামালিহি ওয়া ইয়াশরাবু বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। যেটা আপনার চোখে দিন রাত পড়ছে, যে মানুষ চা পান করছে, পানি খাচ্ছে বাম হাতে, বাম হাতে গিলেস ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে বাম ডান হাতে পানি পান করা দেখাবেন, এই ঢং ত্যাগ করতে হবে। ডান হাতে গিলাস ধরতে হবে, গিলাসে ভাত লেগে যাবে, যে লেগে যাক, খেজুর খান। আঙ্গুল চেটে নেন, প্রয়োজনে প্রত্যেকের জন্য একটা করে গিলাস নেন। বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন, কোনো সুযোগ নেই। এর নাম ইসলাম।
আপনি মুসলিম, ব্যক্তিগত স্বাধীনতায় কোনো কাজ করা যায় না। আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনের জন্য কারাগার, কই বুঝতে পারি না তো। মুজাফফর বিন মহসিন জেলে আছে, মুজাফফর বুঝতে পারছে আমি কারাগারে আছি, কিন্তু আমরাও কারাগারে আছি এ কথা আল্লাহ রাসূল বলছেন, কই বুঝতে পারি না তো কিভাবে কারাগার। ইচ্ছে মতো খাচ্ছি, ইচ্ছে মতো চলছি, ইচ্ছে মতো বক্তব্য দিতে এসেছি, তো কারাগার কি করে হলো। জি অবশ্যই আপনি কারাগারে আছেন, ইচ্ছে মতো পানি খান তো দেখি, ইচ্ছে মতো পানি পান করা যায় না, ডান হাতে গিলাস ধরতে হবে, এক দুই বিসমিল্লাহ বলতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শয়তান ইস্তাহিল্লু তাম আল্লাহ ইজকার রাসূলুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে যতবার দুধ খাওয়াচ্ছে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে তাহলে দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তিন তিন শ্বাসে পানি পান করতে হবে, এক শ্বাসে পানি পান করলে শ্বাসের সমস্যা হবে, অসুখ হওয়ার সম্ভাবনা আছে। তিনি কেন বললেন যে খেতেই যদি হয় বাঁচার জন্য তাহলে তিন ভাগে খাও, এক ভাগ সলু সলি লাখল, এক ভাগ খাওয়া, এক ভাগ পানির, এক ভাগ শ্বাসের, মানে খাওয়া বেশি হলে শ্বাস ঠিক মতো আসতে যেতে পারবে না, সমস্যা হবেই। পেটে যা আছে ওকে তো আর গলিয়ে দেওয়ার জন্য কোনো মেশিন নেই, একটা তরল পদার্থ আছে ওটা ওই খাদ্যকে গলিয়ে দেয়, যদি খাদ্য বেশি হয় তরল পদার্থ কমে যায় তাহলে বদহজম হবে, হবেই, খাওয়ার বেশি হলে শ্বাসের সমস্যা হবেই। এক শ্বাসে পানি পান করা যাবে না, তিন শ্বাসে করতে হবে। তিন চার পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ বলতে হবে। পাঁচ বসে পান করতে হবে, জরুরি কোনো কারণে দাঁড়িয়ে করে সেটা ভিন্ন কথা, এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে। মধ্য দিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, এটা নাজায়েজ হয়েছে, মধ্য দিয়ে যাতায়াত করা যাবে না। ওই যে হাঁটছে আসছে যাচ্ছে আর একজন পাশ দিয়ে দেখছে, তোমাদের এটুকু হুঁশ বুদ্ধি নেই, ভবিষ্যতে এই বৈঠক করলে মধ্য দিয়ে ব্যবস্থা করবে না, এক পাশে করবে। সম্মানিত উপস্থিতি, দুঃখিত, বক্তৃতার নামে ইসলাম ধ্বংস করার একটা বড় মাধ্যম চলছে, যা আমার ভাঙাচোরা বিদ্যা দিয়ে দীর্ঘদিন থেকে তদন্ত করে আসছে। আমি বলি না আমার কথাই চূড়ান্ত, তবে আমি যেটুকু বুঝি তার ভিত্তিতে বলে আসছি যে এভাবে দিন প্রচারের কোনো সুযোগ নেই। দিন নির্ধারিত সময়ে প্রচার করতে হবে, বারো মাসই প্রচার করতে হবে, স্বার্থ ত্যাগ করে প্রচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এবছরের সফরে আসাম, বিহার, ঝাড়খণ্ড, বেঙ্গল, ইন্ডিয়ায় চারটা দেশে প্রোগ্রাম করতে লেগে দেখলাম যারা উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে তারা আরো বেশি মিথ্যা কথা বলছে বলে আমার তদন্তের দাবি। তার মানে আমি পাঁচ ছয়টা প্রোগ্রামে উপস্থিত হলাম, শ্রোতা বাঙালি তবে বক্তারা প্রায় সব উর্দু ভাষী, উর্দু ভাষার ক্ষমতা খুব বেশি, ভাষাটার শক্তি খুব বেশি, ওর পাওয়ার খুব বেশি, বলছে খুব ফটফট ফটফট করে, যে উর্দু বলছে
মনে হচ্ছে যে মাঠ ঘাট ফেটে যাচ্ছে। বসে থাকলাম, 11টার সময়তে আমি মঞ্চে গেলাম। মঞ্চে গিয়ে জনগণকে জিজ্ঞাসা করলাম, সন্ধ্যে থেকে এখন পর্যন্ত যে বক্তব্য শুনলেন বলেন একটা, যে কি শিখলেন? কেউ বলে না কথা। আমি তো রাত 8টায় এসেছি, এখন 11টা, দীর্ঘ সময় ধরে আমি কান ধরে আছি, কান লাগিয়ে আছি বক্তব্যের দিকে। আমি নিজেও একটা কথা ধরতে পারিনি যে আপনারা কি বুঝলেন আর কি শুনলেন, তার মানে আমিও বুঝতে পারিনি যে উনি কি বললেন। সভাপতি সাহেবকে বললাম যে বলেন সভাপতি সাহেব, সন্ধে থেকে আপনি কি শুনলেন? সভাপতিও বেকায়দায়, সভাপতি এখন খুঁজে পায় না সন্ধে থেকে উনি কি শুনলেন, জনগণ সভাপতি সবাই বেকায়দায়। এবার আমি সভাপতি সাহেবকে বলছি যে গাড়ি থেকে নেমে একটা ঘরে ঢুকলাম, দেখি আপনার বক্তা তিনজন মোবাইল নিয়ে খেলাচ্ছে, ছোকরা তিনটে, চোখে চশমা আছে, দাড়ি ছোট সাইজের আছে, চুস্ট পায়জামা পরে আছে, টাখনোর নিচে পায়জামা আছে। তা আমি বললাম, এই তুমি কি করো? আমি শিক্ষক, আজকে বক্তব্য দিতে এসেছ? জি। তো তুমি তো ফাসেক, তুমি কি বক্তব্য দিবে? দাড়ি ছোট করে রেখেছ, পায়জামাটা টাখনোর নিচে রেখেছ, তুমি কি বক্তব্য দিবে? সভাপতি সাহেবকে বললাম, আপনার বক্তা কি বক্তব্য দিতে পারে? ওবার বেদ শুনবে, বেদ শুনুন। ধর্মকে ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া। বিশ্বাস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল থামেননি, তিনি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। এই কথা বলার পরে আবার বলছেন, আল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহাম, কোন নবী নবীগণ মানুষকে টাকা পয়সার উত্তরাধিকারী করেননি। উত্তরাধিকারী মানে মানুষ বুঝে যে পৈতৃক সম্পত্তি ভাগ করে নিবে, আলেমগণ নবীগণের জমি ভাগ করে নিবে, এ কথা আল্লাহ রাসূল বললেন না। বললেন যে অর্রাসুল ইলমা, আলেমগণ নবীগণ আলেমগণকে ইলমের উত্তরাধিকারী করেছেন, বিদ্যের। তাহলে জাতির সামনে দাঁড়ালে কোরআন এবং হাদিসের কথাই বলতে হবে, অন্য কোনো কথা নয়। কোনো কেসা, কোনো কাহিনী, কোনো মিথ্যে ঘটনা সুযোগ নেই। 30 পারা কোরআন মাজিদ আছে, 23 বছর জীবনের প্রায় 30,000 সহিহ হাদিস আছে, 30,000 সহিহ হাদিসের সাথে প্রায় 3 লক্ষ জালজৈব মিথ্যে হাদিস আছে, 30 পারা কোরআনের সাথে প্রায় লক্ষ লক্ষ মিথ্যে তাফসির আছে। সবকে তদন্ত করে, যাচাই বাছাই করে হক বলতে হবে, মগের মল্লুক নয়। এটা ইসলাম, আপনি আর আমি সত্য বলতে সত্য মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আমি এ ব্যাপারে আপনাদেরকেও সোচ্চার ও সজাগ হওয়ার অনুরোধ করে আবারও বলতে চাচ্ছি, এই সময় আসবো এটা আমার অবগতিতে ছিল না। যেহেতু চলে এসেছি, কিছু বলাই ভালো পরিবেশ উপেক্ষা করার চেয়ে, কাজেই কিছু বলা প্রয়োজন মনে করছি। ধীর স্থির হয়ে ভদ্রতা বজায় রেখে, চলাচল বন্ধ করে,
কথাবার্তা বন্ধ করে অতিব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আমরা এই কথা খুব ভালোভাবে জানি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। সিয়ামের তুলনায় কোনো এবাদত নেই পৃথিবীতে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বাচ্চা, ওই যে ছেলেটা হাঁটছে, ওই যে বাচ্চাটার সামনে হাঁটলো, আপনারা কি করলেন? কোথাও যেন কোনো বাচ্চা চলাচল করতে না পারে তাদেরকে ঠেকানোর চেষ্টা করবেন। আপনি ওইদিকে খেয়াল করলে কথা ধরে রাখতে পারবেন না। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমামা আলাইকা বিসাম ফাইন্নাহু লা মিসলাহু। উমামা, তুমি সেম পালন করো, এবাদতের জগতে সেমের দৃষ্টান্ত কোনো এবাদত নেই। অফির এওয়ায়াতিন অন্য এক বর্ণনায় এসেছে, উমামা আলাইকা বিসাম ফাইন্নাহু লা ইদলাহু, তুমি সেম পালন করো, এবাদতের জগতে সেমের সমপর্যায়ের কোনো এবাদত নেই। পৃথিবীতে একটি ব্যতিক্রম এবাদত হচ্ছে সেম, যার সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই। এর পরেও সেম যত দামি এবাদত হোক না কেন, সেমের নেকি যত ভারী, সদাচারণ নম্র আচরণের নেকি বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাড়ি পাল্লায় তার চেয়ে অনেক 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 বেশি ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইজা ফি মিজানিল মুমিনি ওয়াল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী আমল রাখা হবে সেটা হলো সদাচারণ নম্র আচরণ। এ কথা সত্য যে সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। এবাদতের জগতে একটা ব্যতিক্রম এবাদত সলাত, যা মানুষের কোনো সমস্যা বুঝে না। আপনি ভালো আছেন না মন্দ আছেন, না দৌড়াচ্ছেন না বসে আছেন, এটা সলাত বুঝে না। আপনি ভালো আছেন না অসুস্থ আছেন, এটা সলাত বুঝে না। সময় হলে আপনাকে আদায় করতে হবে, আপনি বাধ্য। হজ অসুবিধে বুঝে, আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল। হজ অসুবিধা বুঝে, সলাত বুঝে না। সেম রোজা অসুবিধা বুঝে, আমি অসুস্থ, একজন দুস্থ গরিব মানুষকে সকাল সন্ধ্যে খাওয়ালাম, সেম আমার হয়ে গেল। কিন্তু সলাত এমন এবাদত নয়। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, হাত উপরে করে শিকল ধরে আছেন, সলাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই পড়তে হবে। দৌড়িয়ে চলে যাচ্ছেন, শত্রু তাড়া দিয়েছে, সলাতের সময় পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতে পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার নেই তো যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরি পরে, ওটাও নেই, এমনিতেই পরে, কোনো পরনে কাপড়ই নেই, উলঙ্গ অবস্থাতেই পড়তে হবে। সলাত একটা আশ্চর্য এবাদত, যা মানুষের সমস্যা বুঝে না। এর মতো কোনো এবাদত পৃথিবীতে নেই। এই জন্যই বহু বক্তব্যে আমার বলা আছে, এই ছেলেটার বয়স 15 বছর, সলাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে এটা আমরা বিশ্বাস করি না। অযোগ্য কাপুরুষকে আমরা বাপ বলে সহজে আখ্যা দিতে চায় না।
যদি বাপের মতো যোগ্যতা না রাখে তাহলে বিবাহ করলো কেন? বাড়িটাকে পশু প্রাণী বানাম একটা ঘর বানাতে হবে সেই জন্য বিবাহ করেছে? ছেলেরা পশুর মতো শুয়ে থেকে সকাল দশটায় উঠবে এই জন্য এই কাপুরুষ বিবাহ করেছে? টিভিটা বন্ধ করবে রাত তিনটায়, উঠবে সকাল আটটায় এই জন্য এই কাপুরুষ বিবাহ করেছে? এই কাপুরুষকে বিবাহ করতে আল্লাহ রাসূল নাকচ করেছেন, তুমি বিবাহ করো না, বিবাহ করলে ক্ষমতা লাগে। এখন রাত গভীর, এরপরও মেয়েটা রাস্তায় হাঁটছে ল্যাংটা হয়েও কি হিন্দুর মেয়ে হাঁটছে কেন? কাপুরুষ বিবাহ করে জাতিকে কলঙ্ক করেছে, নিজেকে ধ্বংস করেছে, বিবাহ করলো কেন? ক্ষমতা না থাকে তো বিবাহ করে কেন? ও কি হিন্দুর মেয়ে রাস্তায় হাঁটছে? ও কি ইহুদির মেয়ে হাঁটছে? ও কি খ্রিস্টানের মেয়ে হাঁটছে? জোর করার বাপ জান্নাত কিনবে? জান্নাত কি হাতের ময়লে? জান্নাত কি রাস্তায় পড়ে আছে? শতবার বলা আছে আপনাকে, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন, ওই মেয়ে আপনার। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন। রাস্তায় হাঁটছে বেহায়া লজ্জাহীনা, ওই মেয়ে আপনার। জন্ম দিয়েছেন আপনি ঠেকাবো আমি, মানে এটা কে বললো আপনাকে? জোর করে জান্নাত কিনবেন? জোর করে জান্নাত কিনে যায় না, জান্নাত নীতির উপরে কিনা যায়। অতএব ভালো করে মনে রাখতে হবে, যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে চলে, তারা জাহান্নামে যাবে, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। বেহায়া লজ্জাহীনা অশিক্ষিতা বন্য বর্বর অসভ্য নারী যেন নিজেকে শিক্ষিতা মনে করে হংকার দিয়ে রাস্তায় না চলে, জাহান্নাম সামনে অপেক্ষা করছে। ফেরাউনের মতো মানুষ 400 বছর বেঁচে থাকার পরেও তার বাঁচার পথ হয়নি। অতএব এই নিম্ন শ্রেণীর বেহায়া নারীর বাঁচার পথ থাকবে এই কথা যেন সে এবং তার বাপ মনে না করে। তিন অদায়ুস, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জাহান্নামে যাবে। মেয়ের স্ত্রীর পথ বন্ধ করে তোবা করে ফিরে আসতে হবে, তারপরে জান্নাত। জান্নাত হাতের ময়লায় জেনে কেউ যেন না ভাবে, জাহান্নাম হাতের ময়লা হতে পারে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 15 বছরের ছেলে সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে এটা আমরা বিশ্বাস করি না। কেন? কোনো ছেলেকে আল্লাহ রাসূল বলেননি এই ছেলে তোমার বয়স 7 বছর সালাত আদায় করো, এই কথা আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি এই ছেলে তোমার বয়স 10 বছর তুমি সালাত আদায় করো নইলে তোমাকে পিটাবো, এই কথা আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাওরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবিসিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। তিনি বলেছেন আজরবুহুম আলাইহুম আবনাউ আসরিসিনিনা, তুমি তোমার ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। আমি পিটাবো? আপনি পিটাবেন? 15 বছর বয়সে এসে পিটালেন না কেন? ধর্ম আপনি কাকে দেখাতে যাচ্ছেন? আপনি কি নিজেকে অমুসলিম মনে করেন? আপনি নিজেকে অমুসলিম মনে করলে কিছু আসে যায় না। তবে যদি নিজেকে মুসলিম মনে করেন তাহলে এই কথা বলতে মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, সালাত একটা আশ্চর্য ইবাদত। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় পৃথিবীর আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। নমুনা একটু, লোকটাকে সামনে রেখে জানাজা করছেন, তার এক পর্যায়ে আপনি বলছেন আল্লাহুম্মাগফির লাহু
আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আরহামহু তুমি তার প্রতি রহমত নাজিল করো, আফিহি তুমি তাকে মাফ করো, আফওয়ানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরিমহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসতিমাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াকসালবিল মায়া সালজাল বারাদ কামানা কায়তা সাবিলাব জুমিনা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, ওয়াবদলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, আহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও, আদখিলহু জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, আজমিন আজাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আমিন আজাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা আল্লাহ আমাদের যারা জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও, ও মাইয়েতেনা যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও, ও শাহেদেনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও, ও গায়েবেনা যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও, ও সাগিরেনা যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও, ও কাবিরেনা যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও, ও দাকারেনা যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও, অনসানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা মান আহয়তু মিন্না ফা আহয়ার আল ইসলাম আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো, ওমান তাওয়াফাইতু মিন্না ফা তাওয়াফা আল ঈমান আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ইমানদার করে মারো, আল্লাহুম্মা লা তাহরিবনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা আল্লাহ এই লোকটা মরে যাওয়ার পরে আমরা চিন্তিত হয়েছি এর জন্য তুমি আমাদেরকে নেকি দান করো, এ চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ দেখেন সলাত মানে ডাকা, সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় পৃথিবীর আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না, এর পরেও সলাতের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই যত ভারী, সদাচরণ নম্র আচরণের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই তার চেয়ে অনেক 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 বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী? দল করতে এসে দলীয় দাপটে তো সদাচরণ ভুলে গেছে, ধর্মের নামে সংগঠন করতে এসে আর একজনের বদনাবার গিবাত করে ক্ষমতা প্রয়োগ করে সময় কাটিয়ে জান্নাত কিনতে যাচ্ছেন, কোথায় কখন বিদায় নিয়েছে সদাচরণ? দিন যত যাচ্ছে মানুষের কাছ থেকে সদাচরণ তত বিদায় হচ্ছে, আপনি অবাক হবেন সদাচরণ একটা আশ্চর্য ধরনের ইবাদত, পৃথিবীর কোনো ইবাদত এর কাছে টিকতে পারবে না। একথা সত্য যে হজ করলে মানুষ এমন হয়ে যায় যে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেই দিনের মতো হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। যদি মানুষ হজ করে হজ কবুল হয়ে যায় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, এ কথা সত্য। এরপরেও হজের নেকি যত ভারী সদাচরণের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই তার চেয়ে অনেক 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 বেশি ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আসকালা শাইইন ইজা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান, বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী আমল রাখা হবে সেটা হলো সদাচরণ নম্র আচরণ। উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কাতরাতাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয়, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়,
তার একটি বিন্দু ফোটা হচ্ছে কাতরাত দমিন ফি খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তিনি এই কথাটি এক পর্যায়ে এভাবে বুঝিয়েছেন লাইয়ালে যার রাজুলু আন নারা বাকা ফি খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালে যা লাবানো ফি জারে গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যারা জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যারা তাদের জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব এর পরেও সম্মানিত উপস্থিতি আল্লাহর ভয়ে কাঁদলে এই নেকি যত ভারী সদাচারণের নেকি বিচারের মাঠে এর চেয়ে অনেক 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 বেশি ভারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন ইয়াজুদুবে হুসনে খুলুকিহি দারাজাতা সায়েমুল কায়েম নিশ্চয় মুমিন তার নম্র আচরণ দিয়ে সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে নফল সিয়ামের নেকি অর্জন করতে পারে প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় নম্র আচরণে তত নেকি হয় নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয় নম্র আচরণে তত নেকি হয় নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইসমি ওয়াল বিররে একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রাসূল পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আল বিররু হুসনুল খুলক নেকি হচ্ছে সদাচরণ নেকি হচ্ছে ভালো আচরণ ওয়াল ইসম আর পাপ হচ্ছে হাকা ফি নাফসিক তোমার অন্তরে ধাক্কা খায় যখনই তুমি করতে যাও অকারহেতা ইয়াতালে আলাইহিন নাস তোমাকে খারাপ লাগে এটা যদি কেউ জানতে পারে তাহলে আমার বদনাম হবে এরই নাম পাপ যখনই তুমি করতে যাও অন্তরে ধাক্কা লাগে আহা কাজটা করলাম এরই নাম পাপ আবার তোমার ভয় হয় কেউ যদি জানতে পারে তাহলে কেমন হবে এরই নাম পাপ তাহলে নেকি হলো সদাচরণ নম্র আচরণ তিনি বললেন না হজ হলো নেকি তিনি বললেন না তাহাজ্জুদ হলো নেকি তিনি বললেন না রাতে কান্নাকাটি নেকি তিনি বললেন না দান করা নেকি অবশ্যই দানে নেকি হয় এ কথা সত্য হজ করলে নেকি হয় এ কথা সত্য সালাত আদায় করলে নেকি হয় এ কথা সত্য কিন্তু নেকি বলতে সদাচরণকেই বোঝায় সদাচরণ যখন থাকবে তখন মানুষের ভিতরে মারামারি থাকবে না সদাচরণ যখন থাকবে তখন মানুষের হিংসে বিদ্বেষ থাকবে না দলীয় দাপট এমন একটা জিনিস সংগঠন এমন একটা জিনিস যা মানুষকে শুধু হিংসা শিখিয়ে দেয় যা মানুষকে শুধু মারামারি শিখিয়ে দেয় যা মানুষকে শুধু রক্তের গরমে চলতে বলে রক্ত যেভাবে চলে দল তাকে সেভাবে চলতে বলে টাকা যেভাবে হয় দল তাকে সেভাবে চলতে বলে সদাচরণ ভুলে যায় নম্র আচরণ ভুলে যায় ফলাফল জাহান্নাম সম্মানিত উপস্থিতি সদাচরণ ছাড়া নম্র আচরণ ছাড়া জান্নাত কিনা যায় না কঠিন জিনিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ইন্না ফুলানাতান তুজকারো মিন কাসরাতে সলাতেহা
অমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে সে মুখে প্রতিবেশীকে আরেকজনকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে, ও জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, একটু আগে যা বলছিলাম তাতে বুঝতে পেরেছি এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। যে আমলটি মহিলা করেছে, করে আলোচনায় বুঝতে পেরেছি সলাত এমন একটি এবাদত যা দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়। এই আমলটি মহিলা করে। আরেকটা আমল মহিলা করে, তা হচ্ছে দান। দানের বিষয়টি একটি বাক্য শুনে রাখুন, তা হচ্ছে সাদকাত বুরহান। দান হলো দলিল, আর সাদকাত বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ, এই যে দলিল আছে। এই বাড়ি আমার, প্রমাণ, এই যে দলিল আছে। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, ফেরেশতাগণ বলবেন দলিল, তখন আপনি বলবেন এই যে দলিল আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন না সাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, আল্লাহ বলবেন প্রমাণ, তখন আপনি বলবেন এই যে দলিল আছে, দান, আমি দান করেছি, আমি জান্নাত পাবো না মানে অবশ্যই পাবো। সম্মানিত উপস্থিতি, কথাটার ফাঁকে আমি ওই কথাটা বলে রাখি, হয়তোবা ভুলে যাব। এই বাক্যের প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ল, যেটা আমি আপনাকে আগেও জানিয়েছি, সেটা হলো এই, দীর্ঘদিন থেকে আমি ঢাকা আসি। ঢাকা আসার পর থেকে ভাবছিলাম ঢাকায় বা ঢাকার আশেপাশে বিশাল একটা ভূখণ্ড কোথায় পাওয়া যেতে পারে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যেতে পারে, যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়বে মুখে ও কলমে মিডিয়ে। ঘুরতে ঘুরতে সেদিন এই রূপগঞ্জ পূর্বাচলের পাশে, দেবই বাজারের পাশে এলাকার লোকেরা আমার হাতে এক জায়গায় 14 বিঘা জমি হস্তান্তর করেছেন। পাশে মহিলা মাদ্রাসার জমিও তারা আমার হাতে হস্তান্তর করেছেন। এখানে ছেলেদের প্রতিষ্ঠান 2013 সালের 24 আগস্ট আরম্ভ হয়েছে, আর মেয়েদের প্রতিষ্ঠান প্রায় হাফ কিলোমিটার দূরে আপনার এই 2015 সালের 3রা জানুয়ারি আরম্ভ হয়েছে। আমি এই প্রতিষ্ঠানটাকে সামনে রেখেছি বিশাল একটা পরিকল্পনা নিয়ে। দেশবাসীর কাছে আমার এ ব্যাপারে আন্তরিকভাবে জোরালো অনুরোধ থাকছে, দেশবাসীর কাছে আমার জোরালো দাবি, আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন প্রথমত এই বলে, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপটা তুমি কবুল করো। আমি আপনাদের কাছে দ্বিতীয় যেটা দাবি রেখেছি সেটা হচ্ছে যুগ উপযোগী প্রতিষ্ঠান করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য যে মানের বিদ্যা প্রয়োজন ওই মানের বিদ্যা ছেলেদেরকে দিতে গিয়ে যা করা লাগবে করার ব্যাপারে আপনাদের পরামর্শ আমার কাছে মূল্যায়ন কর হবে ইনশাআল্লাহ, আমি তা অবশ্যই মূল্যায়ন করব। আমি কারো পরামর্শকে খাটো চোখে দেখব না, এটা আমি ভেবে আসছি। এরপরে তৃতীয় যেটা আমার কথা থাকছে সেটা হলো এই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও টাকা ছাড়া দুনিয়াতে কোনো কাজ করতে পারেননি, সেদিন সকালে তিনি বলেছিলেন 400 মাইল পথ যেতে হবে, কোনো টাকা পয়সার ব্যবস্থা নেই, খুব সংকট অবস্থা, কে কি দিতে পারে। বলেছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার যা অর্থ সম্পদ রয়েছে তার অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর রাসূল,
যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে তার অর্ধেক মানুষের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি উসমান দিব। সেদিন লোক সংখ্যা ছিল 30,000, তিনি 15,000 লোককে 15,000 উট দিয়েছিলেন, 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ বহন করেছিলেন। এর নাম ধনী। এরকম ধনী কে? অল্প পয়সা হওয়াতেই তো আপনি অনেক বড় মনে করছেন। এদেশের সরকার একটা মানুষকে 15,000 উট দিতে সক্ষম হবে না, এর নাম উসমান। এরকম ধনী হতে হবে, পয়সা বৈধ পন্থায় ব্যয় করার চেষ্টা করতে হবে। কাজেই আমিও মনে করছি অবশ্যই জান্নাত কেনার একটি হক পথ খুঁজবেন, সেটা হলো এই কমি খারেজি মাদ্রাসা, বেসরকারি দাসে নেজামি প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে এই প্রতিষ্ঠানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশ্বাসী, আমার সামান্যতম কোনো সময় দুর্বলতা অন্তরে আসে না যে আপনি এতে সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি এখানে 1 টাকা দিয়ে অংশগ্রহণ করেন, আমার মনে সব সময় বলছে কথা যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে আপনি এই মহাত উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠান গড়া হচ্ছে। এই প্রতিষ্ঠানে 1টা টাকা দিলে, 1টা সুপরামর্শ দিলে, এই টাকা এই পরামর্শই জান্নাতের কারণ হবে ইনশাল্লাহ। এটা আমি খুব বিশ্বাসী। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে আমি এখানে 1টা টাকা অংশগ্রহণ, 1টা টাকা দিয়ে অংশগ্রহণ করে জান্নাত পেতে পারি যদি আমার নিয়ত পরিষ্কার থাকে। আর আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক, সামান্যতম অন্তরে ত্রুটি আছে এটা আমি বুঝতে পারি না, এই জন্য আমার মনে খুব বল, কাজ হবেই, ইনশাল্লাহ হবেই হবে, অল্প দিনের মধ্যে বিশাল একটা প্রতিষ্ঠান গড়বে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাসী। কেননা আমার অন্তরে কোনো দুর্বলতা নেই, আমি সামান্যতম দুর্বলতা আমি বুঝতে পারি না, কাজেই আমার বিশ্বাসের অভাব নেই, অগাধ বিশ্বাস আল্লাহর উপরে রেখে বলছি, আল্লাহ তুমি আমাদের এই কাজটা কবুল করো, আল্লাহুমা আমিন। আল্লাহ তুমি আমাদের এই কাজটা কবুল করো, আল্লাহুমা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনার পাশে হেতু আপনি গিয়ে অংশগ্রহণ করুন, নইলে আপনাকে একটা পরামর্শ দেওয়া থাকছে, উপস্থিত পরামর্শ হচ্ছে 007112 00040027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী। আপনি এই অ্যাকাউন্টে টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারেন। এইটুকু বলে আমি সামনের দিকে বলছি, মহিলা সবচেয়ে বড় কাজ করত তা হচ্ছে সিয়াম পালন করত, যা ইবাদতের জগতে সবচেয়ে দামি। মহিলা সিয়াম সালাত আদায় করত, যা ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম। মহিলা দান খায়রাত করত, যার ফলাফল জান্নাত। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জান্নাতে যাবে না। কেন? সে মানুষকে কষ্ট দেয়, তার সদাচারণ নেই। যার সদাচারণ নেই তাকে তাহাজ্জুদ জান্নাতে নিয়ে যেতে পারবে না। যার নম্র আচরণ নেই তাকে সেম জান্নাতে নিয়ে যেতে পারবে না। প্রমাণে সহি হাদিস, পৃথিবীতে একটি ব্যতিক্রম ইবাদত সদাচারণ, নম্র আচরণ, যা একান্ত জরুরি। এই ব্যাপারে মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম, মোহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে, মোহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে, আপনি নরম আচরণের হয়েছেন, আপনার স্বভাব নরম, আপনার আচরণ নরম। লাউ কুনতা ফাজন গালিজাল কালব, যদি আপনার অন্তর কঠোর হতো, স্বভাব কর্কশ হতো, যদি আপনার অন্তর কঠোর হতো, স্বভাব কর্কশ হতো, লান ফাজু মিন হাওলিক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কেউ আপনার পাশে থাকতো না,
এর পরেও আমি আপনাকে সতর্ক করে বলছি, শুনুন, দাওয়াত দিতে গিয়ে মানুষ খেপে যাবে এ কথাই ঠিক। মানুষ আপনার কথা মানবে না, মানুষ আপনার সাথে অন্যায় আচরণ করবে এ কথাই ঠিক। অতএব ফাফানহুম, আপনি তাদের ক্ষমা করুন, মানুষকে ক্ষমা করতে শিখুন, মহা হতে শিখুন। তরকারিতে লবণ বেশি হয়েছে তাই স্ত্রীর উপরে গরম হতে হবে, স্ত্রীকে গালি দিতে হবে, বোকামি নীতি ত্যাগ করুন। ছোটবেলা উজ পরে দশটার সময় বাজারে গেছে, গুলিস্তান বাজারে সারা দিন ঘুরলো, হাজারো মানুষ ধাক্কা দিল, টাকা দিলেন আপনি, মোহর দিলেন আপনি, লোকে মারে ধাক্কা, খারাপ লাগে না কাপুরুষ? আপনি কি একবারে নিচে যেতে 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 পচে গেছেন, একটু কি খারাপ লাগে না? ভিতরে কি কিছুই নেই? সবই কি পুজ হয়ে গেছে? একটুকু কি রক্ত নেই? শরীর কি গোটাটাই পুজ? খারাপ লাগে না? খারাপ লাগা উচিত। ইমান কাজ করে না, ইমান একবারে ওয়াকেজ হয়ে গেছে, ইমানের ওপরে মরিচা ধরে 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 ইমান বাদ পড়ে গেছে। স্ত্রীর সাথে যদি কেউ জেনা করে তবুও খারাপ লাগে না, একবার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে সব। রজুলিয়াত পুরুষত্ব বিদায় নিয়েছে, গাইরিয়াত চোর ক্ষমতা বিদায় নিয়েছে। স্ত্রীকে গালি দিয়ে জান্নাত কিনা যায় না? তিনি বলেছেন, পৃথিবীর মানুষ স্ত্রীর ওপরে পাঁচটা জিম্মেদারি পালন করো। এক, যে মানের খাচ্ছ সে মানের খেতে দিও। দুই, যে মানের কাপড় পরছ সে মানের পরতে দিও। তিন, অলাতু কাব্বে, স্ত্রীকে কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, নিন্দা করতে হয় না। কখনো ভুলেও বলিয়েন না তোমার ঠোঁটটা মোটা, একবার ঠোঁট মোটা বললে ২০ বছর আপনাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কখনো বলিয়েন না তোমার রং কালো, একবার রং কালো বললে জীবনে আপনাকে আর মূল্যায়ন করতে পারবে না। ভুলেও কখনো শ্বশুর শাশুড়িকে গালি দিয়েন না, শ্বশুর শাশুড়িকে যদি ধমকিয়ে কথা বলেন মরা পর্যন্ত ওই কথা তার ভিতরে কাজ করবে, আপনাকে মূল্যায়ন করতে পারবে না। দিন রাত তার প্রশংসা করুন। এরপরে তিনি বললেন, চার, মুখের উপরে মারো না। পাঁচ নম্বরে তিনি বললেন, অলা তাত্র খাইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না, কোথাও থাকতে দিও না, ও হাটে বাজারের জিনিস নয়। হাটে বাজারে আপনি যাবেন, আপনি কি মরেছেন? আপনার বড় ছেলে কি মারা গেছে? কাজের লোকটা কি মারা গেছে? কাপুরুষ কেন হলেন আপনি? ও কেন বাজারে, ও কেন বাজারে যাবে? ওকে কেন দেখে জিনিস কিনতে হবে? ধর্মকে পাগল পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। মায়ের বাড়ি গেলে তিন দিন থাকবে, তিন দিনের বেশি থাকলে খাওয়া খরচ দিতে হবে আপনাকে। মাস মাস বাপের বাড়িতে থাকবে, কোথায় এই সুযোগ পেলেন আপনি? কে বলে দিল আপনাকে এই কথা? জরুরি প্রয়োজনে কোথাও যেতে পারে, জরুরি প্রয়োজনে নিরুপায় হয়ে বাজারও যেতে পারে, নিরুপায় হয়ে জমিতে ঘাস উঠাতেও যেতে পারে, কিন্তু আপনি কি মারা গেছেন সে কেন যাবে? যে মুখে তিনি বললেন কটু কথা বলো না, ওই মুখেই তিনি বলেছেন আল্লে কাসা কালা বাবে, তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো, তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী দেখে ভাববে বাপরে বাপ, ১৯-২০ চললে এই লাঠি হবে। যেই মুখে তিনি বললেন কটু কথা বলো না, ওই মুখেই তিনি বললেন লাঠি ঝুলিয়ে রাখো, যেই মুখে তিনি বললেন স্ত্রীকে কটু কথা বলো না, ওই মুখেই তিনি বলছেন লা তারফা আসা কালা বাবে, তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, যখনই আদর ফেল করবে তখনই লাঠি।
যখনই আদর আব্বু আম্মু কাজ করবে না, যখনই ও সোনা পাখি সোনা ময়না কাজ করবে না, তখনই লাঠি। এটাই নীতি, সম্মানিত উপস্থিতি। মন্দ আচরণ দেখিয়ে জান্নাত কিনা যায় না, জান্নাত কিনা সবচেয়ে বড় পথ হচ্ছে নম্র আচরণ, সদাচরণ। পৃথিবীর মানুষকে আপনি ক্ষমা করুন, শুধু ক্ষমা নাই, দিন প্রচার করতে গিয়ে যে গালি দিয়েছে, দিন প্রচার করতে যে আপনাকে ইট মেরেছে, তার জন্য আপনি আমাকে বলুন, আল্লাহ ওরা ভুল করেছে, তুমি তাদের মাফ করো। দলীয় দাপটে কেউ যদি একটু কটু কথা বলে, তখন আপনি বলছেন আমি কিসে কম রে, আমি কিসে কম, টাকাই কম, ছেলে মেয়েতে কম, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ভাষায় বলতে আপনি বাধ্য, তাকে সেটে নিব, তাকে আগে মারো তারপরে কোনো কথা, লাগে ২০ দিব ৪০, ক্ষমতা অনেক। এ আচরণ দিয়ে জান্নাত কিনা যায় না, আপনি তাদেরকে মাফ করুন, তাদের ভুলের জন্য আপনি আমাকে বলুন, আল্লাহ ওরা ভুল করেছে, তুমি তাদের মাফ করো। সদাচরণ কোথায় হারিয়ে গেল? মহান আল্লাহর ঠেকা বাঁধেনি, তিনি সর্বশক্তিমান, তিনি যদি কোনো কাজকে বলেন কোন হও ফায়ে কোন, তাহলে কাজ হয়ে যায়। এরপরেও তিনি বলছেন অসবির আলা মায়াকুলুন, শুনুন ওরা যা বলেছে আপনি ওই কথার উপরে ধৈর্য ধারণ করুন, ওরা অনেক কথা বলেছে, ওরা মারতে চেয়েছে আপনাকে, ওরা আপনাকে গালি দিয়েছে, ওরা আপনাকে ইট ঢেল ছুঁড়ে মেরেছে, আপনি তাদের কথার উপরে ধৈর্য ধারণ করুন, তাহলে কি আল্লাহ ক্ষমতা রাখেন না? কেন তিনি এই কথা বলেন? আল্লাহর কি শক্তির অভাব হয়ে গেছে? আল্লাহ কেন বলছেন ইদহাবা এলা ফেরাউন, দুই ভাই মিলে ফেরাউনের কাছে যান, ফাকুল আলাহু কওলান লাইনা, ফেরাউনের কাছে গিয়ে নরম কথা বলুন, তাহলে কি আল্লাহর শক্তি কম? ফেরাউন যদি নম্র আচরণের হক রাখে মোসার কাছে, তাহলে দলীয় দাপটে আপনি তাকে মারলেন কেন? দলীয় দাপটে আপনি তাকে গালি দিলেন কেন? আপনার সংগঠন যেই করে না সেই খারাপ হলো কি করে? সে তো তাহাজ্জুদ বলে, তাকে আপনি ঘৃণ্যের চোখে দেখেন কি করে? দিনই সংগঠন করে জান্নাত কিনতে যাচ্ছেন, জান্নাত কি হাতের ময়লে? জান্নাত কি রাস্তায় পড়ে আছে? অসম্ভব। তিনি বলেন ফাসবের সাবরান জামিলা, আপনাকে আরো বলছি মোহাম্মদ সুন্দর ধৈর্য ধারণ করুন, দুইটা গালি দেওয়ার পরে বলবেন যে ধৈর্য ধারণ করলাম, এ ধৈর্য চলবে না। কোর্ট কাচারি অনেক কিছু করার পরে যখন সফল হতে পারলাম না, তখন বলছি যাক ধৈর্য ধারণ করি, এর নাম ধৈর্য নয়, সুন্দর ধৈর্য ধারণ করুন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন অহজরুহুম হাজারান জামিলা, যাকে ছেড়ে দিতে চাচ্ছেন সুন্দরভাবে ছেড়ে দেন, ছেড়ে দেওয়া কি আর সুন্দর হয়? মানুষ ভদ্রতা ভুলে গেল কাকে বলে, মানুষ নম্রতা ভুলে গেল কাকে বলে? দু চার লাঠি ডাঙ্গা দেওয়ার পরে, দু চারটে গালি দেওয়ার পরে বলছে তোর মতো বদ মানুষের সাথে চলবো না, গেলাম আমি। এটা হচ্ছে মানুষের আচরণ। আর আল্লাহ বলছেন মোহাম্মদ যাকে আপনি ছেড়ে দিবেন সুন্দরভাবে ছেড়ে দেন। আমি আপনাকে বুঝাতে অক্ষম, কি দিয়ে বুঝাই সুন্দরভাবে ছেড়ে দেওয়া কি জিনিস? তোর সাথে আমি চলবো না, তুই খারাপ, তা আমি তাকে যে ছেড়ে দিব তো কিভাবে ছাড়ব? আল্লাহ বলছেন আপনি যাকে ছেড়ে দিবেন তাকে সুন্দরভাবে ছেড়ে দেন, ত্যাগ করাও সুন্দর আছে, দেখবেন বাস্তবতা, দেখবেন বাস্তবতা, ত্যাগ করা ছেড়ে দেওয়া সুন্দর কেমন? ইব্রাহিম আলাইহিসসালামের বাপ ইব্রাহিমকে বলছেন এই লাইলাম তান্তাহেল আনার জমান্নাকা, তুই যদি এই মূর্তির নিন্দা বন্দনা করিস, আমি তোর বাপ আজর বলছি তোকে পাথর দিয়ে পিটাবো।
ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন আব্বা দেখুন আমার কথা মানেন, এক দুই আব্বা আমার কথা মানেন, তিন আব্বা আমার কথা মানেন, চার আব্বা আমার কথা মানেন, পাঁচ আব্বা আমার কথা মানেন। তখন তার উচিত ছিল, বেটা আমি তোর কথা মানতে পারছি না, কিন্তু বাপ যেভাবে তিনি বারবার উল্লেখ করে কথা বলেছেন তার উত্তরও বেটা বলেনি, বলে ছাই ইব্রাহিম তুই যদি এই আমার মূর্তিকে গালি দেওয়া থেকে বিরত না থাকিস তাহলে তোকে পাথর দিয়ে পিটাবো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন ঠিক আছে আব্বা, আপনিও থাকেন আপনার মূর্তি পূজাও থাকলো, আমি চলে গেলাম, তবে আপনার জন্য আমি একদিন ক্ষমা চাইব। এটা হলো সুন্দরভাবে ত্যাগ করা। একদিন আমার এক দূর বংশসূত্রে চাচাতো ভাই আমাদের বাড়িতে এসে বলছে, আব্দুর রাজ্জাক আমার মাকে আমি কোনোদিন ক্ষমা করব না, আমার মা আমার উপরে এত অত্যাচার করেছে, আমার জীবনে আমি আমার মাকে কোনোদিন মাফ করব না। তখন আমি বললাম বলেন কি আপনি, এটি কি আপনার কথা হলো? এই কথাটা বলে আমি এই ঘটনাটা শোনালাম, শোনার সাথে সাথে বলছে যে আব্দুর রাজ্জাক তাহলে তো আমার ভুলই হয়েছে ভাই। না অবশ্যই, মুখের উপরে তাৎক্ষণিক বললো আমি আমার মাকে মাফ করে দিলাম, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর। কার সাথে আপনি মন্দ আচরণ দেখাচ্ছেন দলীয় দাপটে সংগঠনের চাপে, কে এসে? সে কি ইহুদি, সে কি খ্রিস্টান? যদি ইহুদি হয় খ্রিস্টান হয় তবুও দেখেন আল্লাহ তাআলা ফেরাউন মোসাকে বলছেন আর হারুনকে বলছেন দুই ভাই মিলে যান ফেরাউনের কাছে, নরম ভাষায় কথা বলেন, আল্লাহর কি ঠেকা বেঁধেছে, আল্লাহর কি শক্তি কমে গেছে? কেন বলছেন নরম ভাষায় কথা বলতে হবে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভদ্রতার ভদ্রতা পাওয়ার হক রাখে, নম্র আচরণের হক রাখে, সে যত বড়ই শক্তিশালী যত বড়ই শত্রু হোক না কেন। সম্মানিত দিনী ভাই, দুঃখিত, আমাদের বিদ্যার অভাব, আমাদের সুযোগের অভাব, মানুষকে সদাচরণের কথা বলতে পারলাম না। মিডিয়া আমাদের হাতে নেই, সুযোগ আমাদের নেই। কোটি মানুষ যাদের হাতে আছে তারা কোনোদিন সদাচরণের কথা বলল না, যাদের হাতে কোটি মানুষ আছে, যাদের কলম কোটি মানুষে পড়ে, তারা সদাচরণের কথা লিখল না, তারা শুধু কেসা কাহিনী বলল। মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হে আহসান ফায়দাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু আলিউন হামিম। মোহাম্মদ আপনি প্রতিউত্তর সুন্দরভাবে দিন, ও যা বলেছে প্রতিপক্ষ যা বলেছে দলের বিপক্ষে যারা আছে তারা যা বলেছে তার চেয়ে আপনি সুন্দর উত্তর দিন, তাহলে তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। আপনি করেন তো, অবশ্যই হবে। মহান আল্লাহ বলেন জাদিল হুম বিল্লাতি আহসান, আপনি প্রতিউত্তর দেন যেটা সুন্দর, ও যা বলেছে আপনি যদি তাই বলেন সুন্দর হবে না, ও যা বলেছে তার চেয়ে যদি বেশি কড়া কঠিন ভাবে বলেন সুন্দর হওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখবেন কি নমুনা, একটু একটু সোমামাবি নোসাল একজন বিত্তশালী মানুষ, এলাকার নেতা, তার হাতে রশি দিয়ে আল্লাহ রসুল তাকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখলেন। তিনি সকালে বললেন সোমামা তুমি ইসলাম গ্রহণ করবে? সোমামা বলল তাকতল তাকতল জাদামিন ওয়াইন তুনিয়ম তুনিমালা শাকেরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা, আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তওয়ালাকে হত্যা করলেন, রক্তের প্রতিশোধ নেওয়া হবে। আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, আপনি যদি ছাড়তে গিয়ে পয়সা চান প্রদান করা হবে।
আল্লাহ রাসূল কিছু বললেন না। পরের দিন বললেন সুমামা তুমি ইসলাম গ্রহণ করবে? সুমামা উত্তরে বলল তাকতল তাকতল যাদ আমিন ওয়াইন তুনিম তুনিমালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করব মানে বলেন কি আপনি? আপনি যদি আমাকে হত্যা করেন রক্তওয়ালাকে হত্যা করবেন, প্রতিশোধ নেওয়া হবে। আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল কিছু বললেন না। তৃতীয় দিন বললেন তুমি সুমামা ইসলাম গ্রহণ করবে? সুমামা বলল আমি ইসলাম গ্রহণ করব মানে বলেন কি আপনি? আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল বললেন সঙ্গী সাথী ফাতলে কুহ, তোমরা তাকে ছেড়ে দাও, ও চলে যাক। এবার ছেড়ে দেওয়া হলো, লোকটা চলে যাচ্ছে আর মনে মনে বলছে ভদ্র মানুষ দেখেছি পৃথিবীতে, তবে এত বড় ভদ্র দেখিনি। মানুষ কি আর এত বড় ভদ্র হতে পারে? আরে আমাকে তো এই কথাও বলতে পারতেন, তোমার তো সাহস খুব গো, আমার রশিতেই বাঁধা আছো আর আমাকে মারতে চাও, এই কথাটাও বললেন না। একবার বললেনও না, ওমার কেমন মানুষ গো, খুব কঠিন মনে হচ্ছে, এই কথাটাও বললেন না। কোনো কথাই নেই। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নম্র আচরণ? আসলে আমরা হাদিস অনুবাদ করে জাতির সামনে ভালো করে পেশই করতে পারলাম না। তিন দিন একই কথা, মুখে একটু আল্লাহ রাসূল বললেনও না। বাপরে সাহস কত গো, আমা কি মারতে চাহে, এই কথাও বললেন না। আরে বাঙালি হলে তো অন্তত এই কথাটা বলতো, তোমার সাহস দেখে তো অবাক হয়ে গেলাম, তুমি যে আমাকে মারতে চাও, মানে কোনো কথাই বলেননি তিন দিন যাবত। বললেন সঙ্গী সাথী ছেড়ে দাও। কি দিয়ে বুঝাই আপনাকে আমি নম্র আচরণ কাকে বলে? নিজেও ভালো বুঝতে পারলাম না, তাই মনে হচ্ছে জাতির সামনে সেভাবে পেশ হতে পারলাম না, এটাই মনে হচ্ছে। এবং জাতির কাছে নম্র আচরণ দিতেও পারলাম না। কোরআন হাদিসে থেকে গেল নম্র আচরণের কথা, 1450 বছর থেকে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহমু সুহনাতু মিনার রহমান, সদাচরণ নম্র আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন মান ওয়াসালাকে ওয়াসালতুহু, এই সদাচরণ নম্র আচরণ। শোনো আমি আল্লাহ বলছি, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, এই সদাচরণ। শোনো তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। বুখারি মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায় যার নম্র আচরণ আছে তার আল্লাহ আছে, যার নম্র আচরণ নেই তার আল্লাহ নেই। তো খেতে পাই কি করে? পতিতালয়ের মহিলা যদি খেতে পায় সেও পেতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল বলেছেন আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণের জন্য একটা রূপরেখা আছে, নম্র আচরণের জন্য একটা রূপরেখা আছে। নম্র আচরণ এইভাবে আরশকে আল্লাহর আরশকে ধরে ঝুলন্ত অবস্থায় আছে, এইভাবে ঝুলছে সদাচরণ নম্র আচরণ। এরপরে বলছে পৃথিবীর মানুষ শুনে রাখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার নম্র আচরণ নেই তার আল্লাহ নেই, তাকে আল্লাহ ছেড়ে দিয়েছে। যার নম্র আচরণ আছে তার আল্লাহ আছে, সে যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, সে যতই দিনী কাজ করুক না কেন, তার আল্লাহ নেই, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল ওয়াসাল
লাইসাল ওয়াসাল বিল মুকাফি ওয়ালাকিন আল ওয়াসাল যা কতিয়াত রাহিমু ওয়াসালা, ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে করব, এর নাম সদাচরণ নয়। ও আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তাই আমি তার সাথে সম্পর্ক গড়াচ্ছি, এরই নাম সদাচরণ। বিবাহের দিনে জামাইকে ডাকতে একটু দেরি হয়েছে তাই বোকা জামাই গাল ফুলিয়ে বসে আছে, শ্বশুর বাড়ি যাবে না, ও নাকি মাস্টার ডিগ্রি পাস, জিন্দেগিতে এক লাইন পড়েনি, পড়া কাকে বলে জানে না। যদি এক লাইন পড়া জানতো তাহলে দাড়ি চেঁচে হাতে সিগারেট নিয়ে প্যান্টটা টাকলোর নিচে রেখে গাড়ির পিছন দিকে কুকুর রেখে ও ঢাকা হাইকোর্টে বিচার করতে যেত না। ওই এক লাইন পড়েনি, সদাচরণ তো বহু দূরের কথা। আর আপনি আপনার ছেলেকে পড়িয়েছেন টাকাটাই লস। আপনাকে আমি শতদিন বলেছি, আপনার মনে আছে, বললেই হয়তোবা মনে পড়ে যাবে, ছেলেটা আপনার দাড়ি চেঁচে রেখেছে, লন্ডন থেকে পড়ে এসেছে, ঢাকা হাইকোর্টের জজ, টাই গলায় আছে, প্যান্টটা টাকলোর নিচে আছে, হাতে সিগারেট আছে, গাড়ি থেকে নামলো, একটু পরে আপনার বৌমা গাড়ি থেকে নামছে, হালকা হালকা গায়ে কাপড় আছে, তারপরে দেখা গেল আপনার ছেলের মেয়ে নামলো, তার পরনে কাপড়ই নেই, পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে, বাপ বেটা সবাই জাহান্নামে যান, জাহান্নাম আল্লাহ আপনাদের জন্য বানিয়েছে, টাকা তো লস হয়েছে, হয়েছে, সপরিবারে জাহান্নামে যেতে হবে, এর নাম বিদ্যা নয়, সদাচরণ তো আসতেই পারে না। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতাকা, তোমার সাথে যে সদাচরণ ছেড়ে দিচ্ছে তুমি তার সাথে সদাচরণ গড়ো, এর নাম সদাচরণ, এর নাম নম্র আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাজহু বাজান, একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাচীরের মতো, একটা ইঁট যেমন আর একটা ইঁটকে ধরে আছে, ঠিক মুমিন তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন একজন মানুষ, ইনিস্তাকায়নুহু ইস্তাকাকুল্লহু, যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা হয়, ইনিস্তাকা রাসু ইস্তাকাকুল্লহু, যদি মাথায় ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা হয়, এর নাম মুমিন। এইভাবে ঈমান নিয়ে সদাচরণ দেখাতে হবে। সম্মানিত উপস্থিতি, সদাচরণের দুইটি দিক, প্রথম দিক হচ্ছে মুখ, মুখ দিয়ে সদাচরণ প্রকাশ পায়। একটু খেয়াল করুন আমার দিকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাফিরা জাহিরাহু মিন বাতিনিহা বা বাতিনুহু মিন জাহিরাহা, জান্নাতে কতগুলি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এত উন্নত মানের ঝকঝকে টকটকে পদার্থ দ্বারা তৈরি। এই পর্যন্ত বলতে সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, আল্লাহ রাসূল, এত দামি ঘর কে পাবে, এত দামি জান্নাত কে পাবে? তখন তিনি বললেন, এক লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সেই পাবে, দুই আতামাত তোয়ামা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে দিল খেতে দিল, তিন আদামা সিয়ামা, নফল রোজা সিয়াম থাকলো, চার সল্লা বিল্লাইল ওয়ান্নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করলো। সম্মানিত উপস্থিতি, কথা অতীব জরুরি, এক খেয়ালে চেয়ে থাকুন, সলাত
এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত চার নম্বরে এসেছে। আর সবচেয়ে দামি এবাদত সেম রোজা তিন নম্বরে এসেছে, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া দুই নম্বরে এসেছে, এক নম্বরে এসেছে মুখ ভালো যার সেই পাবে দামি জান্নাত। সম্মানিত উপস্থিতি, সদাচরণের বহি প্রকাশ হচ্ছে মুখ, যার মুখ ভালো তার সব ভালো। তাই মানুষে বলে আখ ভালো তো জগৎ ভালো, মুখ খারাপ তো সবই খারাপ। মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না, মুখ বন্ধ করুন। জান্নাত পর তিনটে মাধ্যম, তার একটা মাধ্যম হলো মুখ বন্ধ করুন। জরুরি কথা ছাড়া মুখে ব্যবহার করবেন না, সহজে জান্নাত হবে। সম্মানিত উপস্থিতি, সদাচরণের বহি প্রকাশের দ্বিতীয় পথ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। একটু এক খেয়ালে চেয়ে থাকুন, অত্র হাদিসে দামি জান্নাত পর দুই নম্বর পথ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খায়, আল্লাহ রাসূল ইসলামের সবচেয়ে ভালো কাজ কি, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি বলেন তো আল্লাহ রাসূল, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতিমুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে তুমি খেতে দিবা, এটা হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। দুই, তাকরাউ সালাম আলামানা আরাফতাম আল্লাম তারিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মোবাইলে রিং হচ্ছে অন করে যদি বোঝা যায় যে এটা হিন্দুর নাম্বার, তাহলে আপনি বলুন ধন্যবাদ। আর যদি বোঝা না যায়, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, আপনি তাকে সালাম দেন। রাস্তায় লোকটা চিনা যায় না, সে যেই হোক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনি সালাম দেন। বিড়ি সিগারেট খাচ্ছে, আজান দিচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, সালাত আদায় করছে, পেশাব করছে, পায়খানা করছে, সালাম দেন। ভাত খাচ্ছে, সালাম দেন। সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই, চোদ্দ জায়গাতে সালাম দেওয়া যাবে না, কথাটি ডাহা মিথ্যে, নগদ মিথ্যা কথা, সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই। উত্তর দেওয়ার একটু ভিন্ন দুইটা পথ আছে, আমি সালাত আদায় করছি, আপনি সালাম দিলেন, আমি মুখে ওয়ালাইকুম সালাম বলতে পাবো না, আমাকে হাত দিয়ে আঙ্গুলটা উঠিয়ে বলতে হবে ওয়ালাইকুম সালাম, আঙ্গুলটা উঠালে হয়ে গেল ওয়ালাইকুম সালাম, মুখে বলা যাবে না। আমি পেশাব করছিলাম, আপনি সালাম দিলেন, আমি উঠে বলবো ওয়ালাইকুম সালাম, পায়খানা করছিলাম, আপনি সালাম দিলেন, আমি উঠে বলবো ওয়ালাইকুম সালাম, এই সময় ওয়ালাইকুম সালাম বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে সবচেয়ে দামি কাজ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, যেটা নম্র আচরণের, ভদ্র আচরণের বহিঃপ্রকাশের দ্বিতীয় পথ। চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর জুতা সবাই সোজা করে, ফকিরের জুতা কে সোজা করে? ফকির দরজায় ভিক্ষে চেয়েছে, দুই তিনবার চাওয়াতে মেজাজ গরম হয়ে গেছে, খুব ব্যস্ত, আপনি আপনার স্ত্রীও ব্যস্ত, বলছে যাও তো এখন। আপনি কি তার চেয়ে বেশি ব্যস্ত? তাকে আপনার দরজা থেকে আরেকজনের দরজায় যেতে হবে, আপনার চেয়ে তারই টেনশন বেশি, অতএব আপনি তাকে কথা এভাবে বলিয়েন না। সম্মানিত উপস্থিতি, একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইয়াল আল-আরমালাতু আল-মাসাকিন কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ ওয়াস-সায়েম লা ইফতারু ওয়াল-কায়েম লা ইফতারু। কেউ যদি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে পারে, বিধবাকে দেখাশোনা করতে পারে, তাহলে তিন ধরনের নেকি পাবে, কাজ দুইটি নেকি তিনটি, কাজ দুইটি নেকি তিনটি। এক, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। দুই, নিয়মিত মনোযোগ সহকারে
ভয় ভীতি নিয়ে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিন, নিয়মিত নফল সিয়াম পালন করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। ভালো করে বুঝুন, কাজ দুইটি, নেকি তিনটি। এক, বিধবাকে দেখাশোনা করা। দুই, ফকির মিসকিনকে খেতে দেওয়া। ফকির মিসকিনকে খেতে দিলে তিন ধরনের নেকি হবে। এক, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম পালন করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। একটু সম্মানিত উপস্থিতি, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো। ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কিভাবে আসলে, কেন, কি কারণে? তখন জাহান্নামীরা এক নম্বরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করিনি, নামাজ পড়িনি। দুই, অলাম নাকু নুতইমুল মিসকিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিনি। মনে থাকবে কি? যারা জাহান্নামে চলে যাবে তারা উত্তর কয়টা দিবে? এক, বলেন তো কি? সালাত আদায় করিনি। দুই, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিনি। মহান আল্লাহ বলেন, ফালাত্তাহামাল আকাবা, দুর্গম গিরিপথকে সে অতিক্রম করতে পারলো না। ওই লোকটা বদলোকটা, ওই লোকটা বদলোকটা, দুর্গম গিরিপথকে অতিক্রম করতে পারলো না। অমাদরা কামাল আকাবা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আপনার কি জানা আছে দুর্গম গিরিপথ কি? আমি বলি, ফাক্কর আকাবা, তা হচ্ছে দাস দাসীকে মুক্ত করা। এরপরে আল্লাহ বলছেন, আয়ুত আমন ফিয়মিন ধিমাস গাবা, এতিমন জামাক্রাবা, অমিসকিনান জামাত্রাবা, ধুলোই মলিন মিসকিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিল যে দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিল যে দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে। সম্মানিত উপস্থিতি, সদাচরণের বহি প্রকাশের দ্বিতীয় পথ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। এমপির জুতা সবাই সোজা করে, মন্ত্রীর জুতা সবাই সোজা করে, কেন? স্কুল গ্যারেন্ট হবে, বেতন হবে। ফকিরের জুতা কে সোজা করে? কেউ সোজা করে না। তাই হাজারো বার বলেছি, শেষে এসে ওই কথাটি বলছি যা হাজারো বার বলেছি, আপনাকে আপনার পিতার বৈশিষ্ট্যে ফিরে যেতে হবে, আপনার স্ত্রীকে আপনার মায়ের নীতিতে ফিরে যেতে হবে। আপনার বাপের বৈশিষ্ট্য ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, বাড়িতে ছিল তিনজন কিষান কামলা, রাতে দুজন ফকির ধরে নিয়ে এসেছেন আপনার পিতে, আপনারা ছিলেন দশ ভাই বোন, ওরা হলো পাঁচজন, আপনারা হলেন দশজন, এ হলো পনেরো জন, আপনার বাপ মা এ হলো সতেরো জন, সতেরো জন মানুষের ভাত রান্না করেছে আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন ভারী মনে করেনি। আপনার মায়ের আর একটা কাজ আমি স্মরণ করিয়ে দিই, যেদিন বাড়িতে ম্যাচ দেশলাই ছিল না, সেদিন চুলার উপরের ছাইগুলি সরিয়ে নিচে থেকে আগুন বের করে খড়ি খড়ে রেখে ফুঁক দিয়ে আগুন জ্বালিয়ে ভাত রান্না করেছিল, সেদিন আপনার মা দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে ভারী মনে করেনি। আপনার মায়ের আর একটা আচরণের কথা বলি, আশি বছরের মা বারান্দায় শুয়ে আছেন, চলতে পারেন না, আপনি দরজায় ঢুকছিলেন, একজন ভিক্ষিকা দরজায় বসে আছে রাস্তা ঘেরে, আর আপনি তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে ঢুকছিলেন, দেখছেন রাস্তা ঘেরে বসে আছেন, আপনি বলছেন সরত, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে, এই কণ্ঠ আপনার মা শুনে নিয়েছেন বারান্দা থেকে। তখন আপনার মা বলছেন, ছি 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 ছি, না বেটা, না 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 না, ফকির কো ওইভাবে বলতে হয় না, একটু খেতে দিলেই চলে যাবো, ওইভাবে বলো কেন?
এই নীতি হচ্ছে আপনার মায়ের নীতি, এই বৈশিষ্ট্য হচ্ছে আপনার মায়ের বৈশিষ্ট্য। আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে মাইক্রোওভেন আছে, এক মিনিটে খাদ্য গরম হয়। আপনি রাত দশটায় আমাকে নিয়ে গেছেন, গিয়ে বলছেন খালেদা উঠো একজন মেহমান আছে, একটু খানা পানি রেডি করো, নাক ছিটকে নিয়ে দেবো, ছাড় গভীর রাতে মেহমান নিয়েছে তো, হোটেল থেকে খাই নিস্তো বলেনি, কে এখন এগুলো করবে? এটা হলো আপনার স্ত্রীর স্বভাব, এটা হলো তার বৈশিষ্ট্য, ওটা মায়ের বৈশিষ্ট্য। স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, নিয়ে যেতে হবে, বুঝান, যদি না হয় তাহলে একে তালাক দিতে হবে। আর সোমফি সালাসা ধ্বংস তিনটে জিনিস রয়েছে, তার এক নম্বর হচ্ছে ফিল মারা, স্ত্রীর মধ্যে ধ্বংস, সম্মানিত উপস্থিতি, সদাচারণ মানুষের জীবনে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ কাজ, যার নাকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী। সদাচারণের এক নম্বর বহিঃপ্রকাশ পথ হলো মুখ, দুই নম্বর পথ হলো ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার পরিবারকে আপনার পিতামাতার বৈশিষ্ট্য নিয়ে যান। তিন দিন যদি ফকির না আসে দরজায়, তাহলে স্ত্রীকে নিয়ে বসে একটু ভাবুন, ব্যাপারটা কি, ওপরে কি নড়চড় হয়ে গেল নাকি, ফকির কেন আসে না, কেউ কেন বাড়িতে খেতে চায় না, মেহমানকে নিয়ে খাওয়ার দেন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাগনা ভাগ্নি দোলা ভাই সবাই আপনার খাবে, এই পরিকল্পনা করুন। ঢাকা শহরেও বসবাস করলে কখনো সংকীর্ণতা আনবেন না, তাহলে বাড়িতে বরকত হবে, হবেই। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদের প্রতি বিশেষ রহমত নাজেল কর আল্লাহুম্মা আমিন। আমরা যেন মানুষের সাথে সদাচরণ করতে পারি, আমরা যেন নেকির পাল্লায় সবচেয়ে ভারী আমল রাখতে পারি, এই সুযোগ করে দাও। আমরা যেন ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে পারি, তুমি এই তৌফিক দান করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।